হ্যালো, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? ইয়ান জি ম্যানেজ স্যার, সবাই? জি স্যার, আচ্ছা, ব্রেকআউট রুম যেটা করা হয়েছে সেটাতে হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স এর জন্য ব্রেকআউট রুমটা মূলত করা হয়েছে। তো যারা ইয়ান এর স্টুডেন্ট তারা ইয়ান এর রুমে জয়েন করবেন, আর যারা হচ্ছে ম্যানেজমেন্ট এর স্টুডেন্ট তারা ম্যানেজমেন্ট এর রুমে জয়েন করবেন। স্যার এখন তো জয়েন, হ্যাঁ, আপনি তো ডায়মন্ড রয়, আপনি তো ইয়াতে আছেন, ইয়ান এর রুমে আছেন। না স্যার মেইন ইনফেকশনে ফিরে আসছি, আবার মানে অটোমেটিক্যালি চলে আসছে। হ্যাঁ, এখন অটোমেটিক্যালি আপনারা এখানেই থাকবেন। আমার ওই যে যে দুইটা রুম দেওয়া আছে, ওই দুইটা রুম হচ্ছে অ্যাটেন্ডেন্স এর জন্য। জাস্ট আমি 10 মিনিট পরে ওই দুইটা রুম আবার ওপেন করব, তো ওইখান থেকে আমরা অ্যাটেন্ডেন্স টা নিয়ে নিব। আচ্ছা বুঝছি স্যার। সিআর, আমি 10 মিনিট পর যখন হচ্ছে ওইটা ওপেন করব, তখন হচ্ছে আপনারা ওইখানে অ্যাটেন্ডেন্স টা নিয়ে নিবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করি। মূলত আজকে আপনাদের ফোর্থ চ্যাপ্টার যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আর এর আগে যদি আপনাদের থার্ড চ্যাপ্টার নিয়ে কারোর কোনো কিছু কোশ্চিন থাকে, সেটার অ্যান্সার দিয়ে আমরা ফোর্থ চ্যাপ্টার শুরু করব। তো কারো যদি কোনো কোশ্চিন থাকে কোশ্চিন করতে পারেন। স্যার, একটা প্রবলেম ছিল জি, বলেন। স্যার, 3.78 এই ম্যাথটাতে একটু। 3.78? জি স্যার। কি প্রবলেম এটা তো আপনার? স্যার, এখানে হচ্ছে একটু একটু স্যার, 20 পাউন্ড যেই বলটা কাজ করতেছে ওইটার আর কি ডিরেকশনটা কিভাবে হবে, এটা যদি একটু বলতেন, ওই মোমেন্টটা আর ওই ডিরেকশনটা। 20 lb ফোর্স মানে পি? জি স্যার, জি স্যার, পি। এটার ডিরেকশন জানতে চাচ্ছেন? স্যার, এই মোমেন্ট, এটার একটু মোমেন্টটা বের করে যদি একটু দেখাতেন তাহলে ভালো হতো। এটার মোমেন্ট বের করার জন্য আপনার কি লাগবে? দুইটা বিষয় লাগবে, একটা হচ্ছে আর লাগবে, আর একটা হচ্ছে আপনার এফ লাগবে। জি স্যার। আপনি যদি আর আরটাকে এসি বরাবর বলেন তাহলে হচ্ছে আপনার এফ হবে হচ্ছে মাইনাস পি। তাহলে আর আর এসি ক্রস মাইনাস এফ হবে, না মাইনাস পি হবে, মাইনাস মাইনাস পি। মাইনাস পি এর ভেক্টর ফর্ম কত হবে? মাইনাস পি এর ভেক্টর ফর্ম হবে হচ্ছে 20k প্লাস না মাইনাস? স্যার, এইটা একটু কনফিউশন লাগতেছে, মাইনাস 20 নাকি প্লাস 20? মাইনাস 20 হবে স্যার। হ্যাঁ, মাইনাস 20 হবে, কারণ জেড তো এদিকে পজিটিভ, ওইদিকে তো নেগেটিভ, তো মাইনাস 20k হবে। এটাতে হচ্ছে আমরা হচ্ছে যে ফোর্সের এই ডিরেকশনটাকে প্লাস পি যদি বলি তাহলে এটাকে তো আমরা মাইনাস পি বলবো। সিমিলারলি ধরুন যে 16 দুইটা আছে জাস্ট ধরার জন্য। ও আচ্ছা, এটা জাস্ট ডিরেকশন বোঝাচ্ছি, পরে আসল আসলে যেটা যেদিকে। তাহলে আমরা হচ্ছে যে পি ফোর্স দিয়ে মাল্টিপ্লাই করতাম, আর সি এ ক্রস পি, তো পি যখন নিতাম তখন হচ্ছে এটা প্লাস 20 কে হয়ে যাবে। জি স্যার, তাহলে এসির ভেক্টর। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তাহলে এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, 40 পাউন্ডের জন্য যে মোমেন্টটা বের করবে এটা একটু দেখাইলে ভালো হইতো, এই কোশ্চেনেরই। এটা তো আপনাকে বের করে নিতে হবে, এটার জন্য আমি 34টা কিভাবে বের করতে হবে ওইটা দেখাই দিয়েছি। ইনক্লাইন ফোর্স থাকলে আপনাকে হচ্ছে ল্যামডা বের করতে হবে। জি স্যার। তো ল্যামডা বিই নিতে পারেন, বা ল্যামডা এডি নিতে পারেন, বা ল্যামডা ইডি ইবি নিতে পারেন, বা ল্যামডা এডি নিতে পারেন, মানে ডিএ নিতে পারেন। স্যার, আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে 43-তে, 3.43-তে স্যার, 3.43 বি নাম্বারটা যদি একটু, কোশ্চেনটা আসলে বুঝি না, একটু বুঝাই দিলে ভালো হতো।
এখানে কি বলছে দেখেন, প্রজেকশন অন ওয়ে অফ দ্য ফোর্স এট পয়েন্ট পি, তাহলে পিসি ফোর্সের প্রজেকশন ওয়ে বরাবর কতটুকু হবে সেটা বের করতে বলছে, তাহলে পিসি কস থিটা বের করতে বলছে। জি স্যার, পিসি কস থিটা ইকুয়ালস টু কি হবে, পিসি ডট ওয়ে ডিভাইডেড বাই ওয়ে এর ভ্যালু। নাবিলা বুঝেছেন, প্রজেকশন অন ওয়ে দ্যাট ইজ স্যার। জি বলেন। তাহলে পিসি কস থিটা, হ্যাঁ পিসি কস থিটা বের করতে হবে। তাহলে কস থিটার ভ্যালুটা বসাবো আর হচ্ছে আগে কস থিটার ভ্যালু কেন বসাবেন, পিসি কস থিটার ভ্যালু তো বের করতে হবে। হ্যাঁ তাহলে বলেন, এটা তো আপনার কাছে রেজাল্ট জানতে চাই, এটা মানে কি PC into OA divided by OA এর ভ্যালু। আচ্ছা PC into PC dot OA এভাবে বের করতাম না, তারপরে এই দুটাকে ডট প্রোডাক্ট করবেন। ও আচ্ছা স্যার, ঠিক আছে বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। নেক্সট নেক্সট আর কারো কোনো প্রবলেম আছে স্যার? পিসি ভেক্টর আছে, কিভাবে বের করব স্যার একটু দেখাই দেন স্যার। পিসি ভেক্টর কিভাবে বের করবেন এটা দেখাই দিলে তো আর ম্যাথে কিছুই থাকলো না, এটা তো আমি সেকেন্ড চ্যাপ্টারে দেখাইছি, তো এটা এখন নিজের চেষ্টা বের করবেন। রোল 15 ম্যানেজমেন্টের বুঝেছেন, ওটা তো নিজেকে বের করতে হবে, ওইটা বলে দিলে তার এই ম্যাথে আর কিছুই থাকলো না স্যার। ওখানে স্যার বলা হয়েছে স্যার মানে ওপি এর ভ্যালু দেওয়া আছে, ওপি ইকুয়াল টু 6 ইঞ্চ আর স্যার ওএ সমান সমান দেওয়া আছে স্যার 18 ইঞ্চ স্যার, তো স্যার ওটার সাথে কি কোনো ভাবে রিলেশন করে করতে হবে স্যার, জাস্ট যদি এই হিন্টটা দিতেন। পিসি এর পজিশন ভেক্টর বের করবেন। জি স্যার, ওটা অবশ্য ও এর ডিস্টেন্স দেওয়া আছে দেখেন। জি স্যার, ওই ওপি এর ডিস্টেন্স দেওয়া আছে, তো ওইখান থেকে ও এ বের করতে হবে। জি স্যার, তারপরে করতে পারবেন। বুঝতে পারছি। এরপরে ইয়ানের কারো কোনো প্রবলেম নাই স্যার? 3.82 একটু বুঝাই দিতেন প্রশ্নটা। মোমেন্ট সিস্টেম এখানে আপনি একটা ডেভেলপ করবেন, তো যে আমরা যেভাবে করতাম যে এই পি ফোর্সটাকে আমরা এখানে এভাবে লিখতে পারি, এখানে তো কোনো ফোর্স কাজ করতেছে না, সো দ্যাটস ওয়াই আমরা দুই দিকে P আর মাইনাস P পরিমাণ ফোর্স নিতে পারি। এর পরবর্তীতে এই P আর মাইনাস P মিলে হচ্ছে এখানে হচ্ছে একটা রেজাল্টেন্ট রিয়াকশনটা, হ্যাঁ রেজাল্টেন্ট M পাবো। তো এই যে তাহলে এই সিস্টেমে থাকবে হচ্ছে আপনার এই M আর এই P ফোর্স, তো এইটাই আপনার কাছে জানতে চাইছে ফোর্স কাপল ইকুইভ্যালেন্ট সিস্টেম এট C।
এই দুটো ভ্যালু হচ্ছে আপনাকে বের করতে হবে। পি এর ভ্যালু তো দেওয়া আছে, সো পি এর ভ্যালু পেয়ে যাবেন, এম এর ভ্যালুটা জাস্ট বের করতে হবে। এম এর ভ্যালুটা বের করা শুধু এম এর ভ্যালুটা লিখলেই তো অ্যানসার, ঠিক না? হ্যাঁ, এম এর ভ্যালুটা এখানে অ্যানসার, সাথে হচ্ছে এই ডায়াগ্রামটা এভাবে দেখা দিতে হবে, মানে ওই সিস্টেমটা ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে এটার সাথে। মানে আমি বলতেছি যে এই ফিগারের পাশে, এই ফিগারের পাশে হচ্ছে ধরেন আপনি এই ফিগারটা ড্র করে দিবেন, এখন এম এর ডিরেকশনটা কোন দিকে, এদিকে হতে পারে অথবা নিচের দিকে হতে পারে, তো সেটা কোন দিকে হবে সেটা ভেক্টরের উপর ডিপেন্ড করতেছে। আর এম কোন দিকে ঘুরবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, সেটাও দেখা দিতে হবে। এটা কিন্তু 90 ডিগ্রি হবে, আর এম এর ডিরেকশনটা দেখাতে হবে এভাবে, মানে যেদিকে হোক আর কি। তো এটা ইকুইভ্যালেন্ট, এটা এইভাবে দেখা দিতে হবে। এখানে একটা ডায়াগ্রাম যেটা ছিল সেটা ড্র করো। বোঝা গেছে নিবিদ? জি স্যার। আর বি নাম্বারটা, বি নাম্বারে কি বলছে দেখেন, যা আপনার ইকুইভ্যালেন্ট সিস্টেম বলছে, যেখানে হচ্ছে একটা ভার্টিক্যাল ফোর্স থাকবে বি তে, আর একটা সেকেন্ড একটা ফোর্স থাকবে ডি পয়েন্টে। তাহলে ভার্টিক্যাল ফোর্স এখানে একটা কাজ করবে, আর ডি পয়েন্টে হচ্ছে একটা ফোর্স কাজ করবে। তো ডি পয়েন্টে যদি ফোর্সটা এই বরাবর কাজ করে, তাহলে দেখেন এই ফোর্সটাকে তো এখানে ইকুইভ্যালেন্ট হিসেবে আমি লিখতে পারি, এটাকে যদি আমরা পিডি বলি, তাহলে পিডি এর ভ্যালু কত হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করে নিতে হবে। তো পিডি এর দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা এক্স এক্সিস বরাবর, একটা ওয়াই এক্সিস বরাবর। তো এই পি এর ও দুইটা কম্পোনেন্ট, একটা এক্স এক্সিস বরাবর, একটা ওয়াই এক্সিস বরাবর। তো এই পি থেকে আমরা এখানে ডি পয়েন্টে পিডি এর ইকুইভ্যালেন্ট একটা ফোর্স আমরা লিখতে পারি। আর এটা দেখেন একটা ভার্টিক্যাল ফোর্স, তো এখানে হচ্ছে আমরা একটা ভার্টিক্যাল ফোর্স পিবি লিখতে পারি বা এফবি লিখতে পারি। তো এখন আপনার কাছে বের করতে বলা হয়েছে ইকুইভ্যালেন্ট সিস্টেম বের করবেন, যেখানে হচ্ছে আপনার এই যে এই পিডি ফোর্সটা কত হবে এই ফোর্সটা বের করতে হবে, আর এই এফবি ফোর্সটা কত হবে সেটা বের করতে হবে। এখানে যদি আমরা একটা এফবি ফোর্স উপরে দিয়ে কাজ করে, তাহলে ধরেন যে এই ডি পয়েন্টের এগেনস্টে আমরা যদি মোমেন্ট বের করি, তাহলে তো আমরা এফবি এর ভ্যালু পেয়ে যাব। তো এফবি এর ভ্যালু এভাবে বের করতে পারি। আর এই পি পিডি থেকে মানে পি এক্স লাগবে আর পি ওয়াই লাগবে, তো পি ওয়াই তো আমরা সামেশন অফ এফ ওয়াই দিয়ে বের করতে পারি, আর পি এক্স টা হচ্ছে আমরা সামেশন অফ পি এক্স এফ এক্স দিয়ে বের করতে পারি। মানে ডি পয়েন্টে দুইটা ফোর্স লাগবে না, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট আর একটা ওয়াই কম্পোনেন্ট, এই দুইটা আমরা হচ্ছে সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো, এই দুইটা দিয়ে বের করতে পারি। আর এই এফ বিটা যেটা বের করতে পারি, যে এই ডি পয়েন্টের এগেনস্ট হচ্ছে আমরা একটা মোমেন্ট নিতে পারি, ওই মোমেন্ট নিলে আমরা এফ বিটা পেয়ে যাবো। নিবির বুঝেছেন? জি স্যার। এরপরে রোল থ্রি, ইয়ার ওর নাম কি? মিম। জি স্যার। আপনি কি করেছেন অ্যাসাইনমেন্ট? না স্যার, এখনো করিনি। আপনি কি প্রবলেম গুলো দেখেছেন? স্যার দেখছি। আপনার কোথাও কোনো প্রবলেম আছে? না স্যার, ও যেটা বললো মানে ওরা যেটা বলতেছে এর মধ্যে দিয়ে সলভ হয়ে যাচ্ছে অনেকগুলো। এরপরে আর কেউ কিছু বলতে চান? থার্ড চ্যাপ্টার রিলেটেড কোনো প্রবলেম? সিআর আপনি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবেন এখন, আমি ওই যে ব্রেকআউট রুমটা ওপেন করতেছি। এতজন আনঅ্যাসাইন কেন, আপনারা জয়েন করেন নাই কেন?
যারা ইয়ান তারা ইয়ানে জয়েন করেন। আচ্ছা, আমি যে মিউট ছিলাম এটা কেউ বলবেন না? আচ্ছা, যাই হোক, এখন শোনা যাচ্ছে তো? জি স্যার। তো আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টারটা একটু দেখব। তো 4 নম্বর চ্যাপ্টারে মূলত হচ্ছে ইকুইলিব্রিয়াম ফোর্সের ইকুইলিব্রিয়াম কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন আননোন প্যারামিটার বের করব। তো এটা মূলত সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টারের অ্যাপ্লিকেশনের উপর বেস করে এই এই চ্যাপ্টারটা মূলত, মানে এই চ্যাপ্টারের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার কোনো একটা কোনো একটা অবজেক্ট যদি ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে তাহলে তার সাপোর্ট গুলার জন্য যে রিয়াকশন ফোর্স গুলো আছে সেইগুলো বের করতে হবে। তো ইকুইলিব্রিয়াম অবস্থার জন্য আমরা অলরেডি জানি যে সামেশন অফ এফ ইকুয়ালস টু 0 হবে। সো যদি থ্রি ডাইমেনশনে থাকে তাহলে সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0 আমরা লিখতে পারি, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 লিখতে পারি এবং সামেশন অফ এফ জেড ইকুয়ালস টু 0 লিখতে পারি। আর সিমিলারলি যে কোনো এক্সিস এর এগেইনস্টে মোমেন্ট গুলোও 0 হবে। ফর সে সামেশন অফ এম এক্স ইকুয়ালস টু 0, সামেশন অফ এম ওয়াই ইকুয়ালস টু 0, সামেশন অফ এম জেড ইকুয়ালস টু 0। যদি থ্রি ডাইমেনশনে হয় তাহলে হচ্ছে তিনটা এক্সিস এর এগেনস্টে আমরা মোমেন্টের ভ্যালুটা 0 পাবো, অথবা যে কোনো পয়েন্টের এগেনস্টে যদি আমরা মোমেন্ট বের করি সেইগুলোও 0 হবে। তো এখন ডিপেন্ড করবে যে আমি কয়টা ইকুয়েশন এখান থেকে ডেভেলপ করব, এটা ডিপেন্ড করবে আমার কতগুলো আননোন প্যারামিটার বের করতে বলা হয়েছে। যতগুলো আননোন প্যারামিটার বের করতে বলা হবে ঠিক ততগুলো ইকুয়েশন আমি ডেভেলপ করব, তারপরে ওই সাইমালটেনিয়াসলি ওই ইকুয়েশন গুলাকে আমি সলভ করে আমি আমার যেই আউটপুট প্যারামিটার গুলা চাইছে সেইগুলা বের করব। তো এটার জন্য সবার ফার্স্টে হচ্ছে আমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে।
সো ফ্রি বডি ডায়াগ্রাম কি যে আমার সিস্টেমে যতগুলা ফোর্স থাকবে এবং যতগুলা মোমেন্ট থাকবে সেই মোমেন্ট এবং ফোর্স গুলাকে যে পয়েন্টে কাজ করতেছে এবং যে ডিরেকশনে কাজ করতেছে সেটাকে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়। এই ডায়াগ্রামটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। সো এখানে দেখেন একটা সিস্টেম আছে, সো এটা হচ্ছে আমাদের মূল ম্যাথ। সো এই ম্যাথটাতে বলা হচ্ছে যে এইখান থেকে একটা ওয়েট নিচের দিকে কাজ করতেছে, আর এই যে যে ক্রেনটা আছে এই ক্রেনের যে বডি ওয়েট সেটা জি পয়েন্টে কাজ করতেছে নিচের দিকে, আর এ এবং বি হচ্ছে দুইটা সাপোর্ট। সো এ এবং বি সাপোর্টের মাধ্যমে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। সো এটা হচ্ছে আমাদের মূল কোশ্চেন। সো এখান থেকে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি তাহলে এরকম হচ্ছে একটা ডায়াগ্রাম পাবো। এটার যে ওয়েট সেটা এখান থেকে কাজ করবে নিচের দিকে, সো ওটাকে নিচের দিকে দিয়েছি এবং তার ভ্যালুটা লিখেছি। জি পয়েন্ট থেকে এই ক্রেনের যে বডি ওয়েট সেটা নিচের দিকে কাজ করবে, সো নিচের দিকে আমি আরেকটা ফোর্স দেখাচ্ছি। এ ফোর্স এ সাপোর্টের জন্য দুইটা রিয়াকশন ফোর্স পাচ্ছি, বি সাপোর্টের জন্য একটা রিয়াকশন ফোর্স পাচ্ছি। সো রিয়াকশন ফোর্স গুলো ডিরেকশন আমরা ইচ্ছা মতো দিতে পারি। সো এখানে যে দুটা রিয়াকশন ফোর্স আছে এ পয়েন্টে আমি ফোর্স গুলাকে এভাবে এভাবে দিতে পারি, অথবা দিতে পারি যে এভাবে এভাবে অথবা এভাবে এভাবে, মানে যেদিক ইচ্ছা সেদিকে আমরা দিতে পারি। এইটার ডিরেকশন যেহেতু এখানে কোশ্চেনে বলা নাই এ এবং বি এর, সো এ এবং বি এর সাপোর্ট এর রিয়াকশন ফোর্স গুলো আমরা যেকোনো ডিরেকশনে দিতে পারি। সো এভাবে আমরা যে ডায়াগ্রামটা পাচ্ছি দেখেন এই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। সো এভাবে আমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে ফেলতে হবে, কতগুলা যতগুলা পয়েন্টে যতগুলা ফোর্স কাজ করতেছে তাদের ডিরেকশন দিয়ে আমাকে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতে হবে। স্যার এ পয়েন্টে যেরকম এক্স আর ওয়াই পাওয়া গেল, বি পয়েন্টে যদি আমরা মানে উল্টা দিকে দিয়ে এক্স আর ওয়াই দিতাম তখন কি রং হতো? হ্যাঁ, এই যে এ পয়েন্টে কতগুলা রিয়াকশন ফোর্স হবে এবং বি পয়েন্টে কতগুলা রিয়াকশন ফোর্স হবে এটাই মূলত এই ফোর্থ চ্যাপ্টারের মেইন অবজেক্টিভ, যে সাপোর্ট গুলা কি ধরনের ফোর্স রিয়াকশন ফোর্স দেয় সেটা আপনাকে বের করে নিতে হবে। সো এটাতে আমি আসতেছি যে এ পয়েন্টে কেন দুইটা ফোর্স থাকলো আর বি পয়েন্টে কেন একটা রিয়াকশন ফোর্স থাকলো, এটাতে আমি একটু পরে আসবো। ঠিক আছে মিম? জি স্যার। বাট আপাতত এটুকু বুঝে রাখেন যে ফ্রি বডি ডায়াগ্রামটা কি, এটা থেকে এটা হচ্ছে কনভার্ট করলাম, এটা হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামে কি থাকবে, যে যে কয়টা পয়েন্টে যে কয়টা ফোর্স কাজ করতেছে তাদের ডিরেকশন এবং ভ্যালু সহ তাদেরকে যে ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয় সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এবং যদি কোনো মোমেন্ট থাকে সেই মোমেন্টটাকেও যদি আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারি চাই। ফ্রি বডি ডায়াগ্রাম আমরা কেন ড্র করি, আমাদের ম্যাথকে খুব ইজিলি সলভ করার জন্য। এখন আসি হচ্ছে আমাদের সাপোর্ট গুলাতে। সো দেখেন আমাদের একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম অবস্থাতে থাকে, এই থাকার পেছনে অনেক সময় আমরা দেখা যায় যে সাপোর্ট ইউজ করি, যেমনটা আগের ম্যাথে আমরা দেখলাম এ এবং বি পয়েন্টে দুইটা সাপোর্ট আমরা ইউজ করেছি। তো সাপোর্ট গুলা যেটা করে যে এরা হচ্ছে আপনাকে একটা অবস্টাকল ক্রিয়েট করে, দ্যাট মিনস আপনাকে রেস্ট্রিক্ট করে দেয়, একটা বা দুইটা বা তিনটা মুভমেন্ট আপনাকে রেস্ট্রিক্ট করে দিবে। সো দ্যাটস ওয়াই আপনি ওই দিকে মুভ করতে পারবেন না। তো যেই যেই দিকে রেস্ট্রিকশনটা দিবে ঠিক সেই দিক থেকে হচ্ছে আপনি রিয়াকশন ফোর্সটা পাবেন। ফর এক্সাম্পল যদি রোলার হয়, রোলারের চাকা থাকে, তাহলে দেখেন আপনি এই চাকা দিয়ে এটাকে হরাইজন্টালি মুভ করতে পারবেন এদিকে অথবা এদিকে। তো এই চাকা দিয়ে আমি এদিকে অথবা এদিকে ইজিলি মুভ করতে পারবো, সেটার জন্য আমাকে ফোর্স দিতে হবে, সেদিকে কোনো অবস্টাকল নাই বা কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু আমার যে বডি ওয়েট রোলারের উপর কাজ করতেছে সেটার জন্য রোলার করবে কি, উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স দিবে। সো এই জন্য রোলারের হচ্ছে আপনার রিয়াকশন ফোর্স শুধুমাত্র একটা, সেটা হচ্ছে যে সারফেসে আছে সেই সারফেসের সাথে আপনার পারপেন্ডিকুলার একটা রিয়াকশন ফোর্স সে শুধু দিবে, এটাতে অন্য কোনো রিয়াকশন ফোর্স থাকবে না। রোলারের রিয়াকশন ফোর্স একটা, সেটা মাত্র শুধুমাত্র যে সারফেসে আছে সেই সারফেস থেকে সে হচ্ছে উপরের দিকে একটা হচ্ছে রিয়াকশন ফোর্স দিবে,
বা পারপেন্ডিকুলার ওই সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি একটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স দিবে, রোলার বা রকার বলা হয় এগুলাকে। আর এগুলা ডায়াগ্রাম দেখতে এরকম যে চাকা থাকবে অথবা এরকম একটা গোল চাকা থাকবে অথবা হচ্ছে এরকম একটা থাকবে। সো রোলার বা রকারের ডায়াগ্রামটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় কোশ্চেনে রোলার বা রকার বলা থাকতে পারে অথবা নাও বলা থাকতে পারে, শুধু ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে। সো ডায়াগ্রাম দেখে বুঝতে হবে যে এটা রোলার না রকার নাকি অন্য কোনোটা। এটা কি বুঝেছেন? রেস্ট্রিক্টেড বলতে দেখেন আপনি নিচের দিকে ফ্রিলি মুভ করতে পারতেছেন না, সো দ্যাটস ওয়াই নিচ বরাবর সে হচ্ছে একটা উপরের দিকে রিয়াকশন ফোর্স দিবে। সো ওইটা হচ্ছে রকার ওয়ান কাইন্ড অফ। স্যার রকারও কি রোলারের মতো জাস্ট একটা রিঅ্যাকশন ফোর্স থাকবে? এক্স্যাক্টলি, রকার এবং রোলার একই জিনিস, শুধুমাত্র এদের উপরের দিকে একটা রিঅ্যাকশন ফোর্স থাকবে, যেটা কন্টাক্টে থাকবে সেই পয়েন্টে উপরের দিকে একটা রিঅ্যাকশন ফোর্স থাকবে। এই তিনটা চাকা মিলে যে কিউমুলেটিভ উপরের দিকে যে রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে সেটাকে আমরা এইভাবে দেখাতে পারি। ক্লিয়ার? তাহলে বলেন তো যে আমাদের যে গাড়িগুলো আমরা দেখি, কোন একটা গাড়ি স্থির অবস্থায় রাস্তায় রাখা আছে, তাহলে গাড়ির চাকা কর্তৃক যে রিঅ্যাকশন ফোর্স সেটা কোন ধরনের ফোর্সের মধ্যে পড়বে? রোলারের মধ্যে পড়বে। ভেরি গুড। তো এই জন্যই ওটা শুধুমাত্র উপরের দিকে একটা রিঅ্যাকশন ফোর্স থাকবে। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড যেই পয়েন্ট আছে সেটাতে যদি চলে আসি, শর্ট কেবল বা শর্ট লিন। তো অনেক সময় আমরা দেখি যে কোনো একটা কেবল দিয়ে আমার কোনো একটা বস্তুকে আটকায় রাখা হয়েছে, যেটাকে আমরা বলি টেনশন। সো এই টেনশনের জন্য আমরা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স পাবো এইদিকে। সিমিলারলি আমরা যদি কোনো একটা লিঙ্ক দিয়ে কোনো একটা বস্তুকে যদি ধরে রাখি তাহলে রিঅ্যাকশন ফোর্সটা হবে এই বরাবর, ওই লিঙ্ক বরাবর রিঅ্যাকশন ফোর্সটা আমরা পাবো। কারণ দেখেন আপনি যখন এটাকে ধরে টানবেন, টানটা আপনি দিবেন এদিকে, তাহলে আমার এই যে কেবল আছে কেবলটা টান দিবে কি তার বিপরীত দিকে, এটাই তো তার রিঅ্যাকশন, তাই না? মানে এইদিকে হচ্ছে আপনাকে আটকায় রাখতেছে, বাট এটা দেখেন এটা কিন্তু সুইং করতে পারবে, সো দ্যাটস ওয়াই এটা মোমেন্ট থাকবে না, বা এটা কিন্তু হচ্ছে এই বরাবরই শুধু হচ্ছে টানটা ফিল করবে। যদি আপনি উপর দিকেও টানেন তাও কিন্তু হচ্ছে এই বরাবরই সে টানটা ফিল করবে, মানে যেটাই করেন না কেন রিঅ্যাকশন ফোর্সে এই বরাবরই সে কাজ করবে। তো শর্ট কেবল বা শর্ট লিঙ্কের ক্ষেত্রে কেবল বা লিঙ্ক যেদিক বরাবর থাকে সেদিক বরাবর হচ্ছে আপনার রিঅ্যাকশন ফোর্সটা কাজ করবে। এরপরে চলে আসি আমরা কলার বা ফ্রিকশনলেস পিন বা স্লট, পিন ইন স্লট। ঠিক আছে, স্লটের মধ্যে যদি কোনো একটা পিন থাকে বা যদি এরকম সবুজ কালারের কোনো একটা কলার থাকে, এই কলারটা এই রোলার বরাবর মুভ করতে পারবে, আর এই পিনটা হচ্ছে দেখেন এই স্লট বরাবর মুভ করতে পারবে। তাহলে দেখেন এইদিকে কিন্তু তার ফ্রি মুভমেন্ট, দ্যাট মিনস এই বরাবর সে ফ্রিলি মুভ করতে পারে, এই বরাবর বা এই বরাবর। কিন্তু এটাকে যখন আমি টানবো তখন দেখেন যে এটার সাথে পারপেন্ডিকুলার বরাবর সে হচ্ছে একটা রিঅ্যাকশন ফোর্স দিবে। সো এই জন্য এটার যে রিঅ্যাকশন ফোর্স সেটা হবে হচ্ছে যেখান থেকে ফোর্সটা আপনি দিচ্ছেন যে পয়েন্টে এটা কন্ট্যাক্টে আছে সে পয়েন্ট থেকে আপনার পারপেন্ডিকুলার হবে। এরপরে যদি আমরা আসি হচ্ছে আর দুইটা, একটা হচ্ছে হিঞ্জ বা পিন সাপোর্ট বা রাফ সারফেস, আর একটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। সো হিঞ্জ বা পিন সাপোর্টের জন্য দেখেন যে এইখানে হচ্ছে একটা নাট লাগানো আছে। সো নাট যদি লাগানো থাকে তাহলে এটাকে আমি হচ্ছে নাটটাকে লুজ করলে এটাকে আমি ঘোরাতে পারবো, দ্যাট মিনস রোটেট করতে পারবো যতটুকু পর্যন্ত পারি আর কি। ধরেন যে এটাকে এই অবস্থানে নিয়ে আসতে পারবো, আবার এটাকে ঘোরাতে ঘোরাতে এই পজিশনে নিয়ে আসতে পারবো, আবার এই পজিশনে নিয়ে আসতে পারবো, বা এই পজিশনে নিয়ে আসতে পারবো। সো এইভাবে এটাকে আমি রোটেট করতে পারবো এদিকে অথবা এদিকে। সো রোটেশনটা কিন্তু হচ্ছে রেস্ট্রিক্টেড না, কিন্তু আপনি চিন্তা করে দেখেন এটা যেহেতু এই সাপোর্টের সাথে আছে
এটাকে আমি টেনে উপরের দিকে তুলতে পারবো না, আবার টেনে এদিকেও নিয়ে যেতে পারবো না। সো যখন আমি হরাইজন্টালি একটা টান দিব তখনও সে হচ্ছে আমাকে বাধা দিবে, বা ভার্টিক্যালি যখন আমি একটা টান দিব তখনও হচ্ছে সে হচ্ছে আমাকে বাধা দিবে। তাহলে তার রিয়াকশন ফোর্সটা কি হবে দুই দিকে, হরাইজন্টালি এবং ভার্টিক্যালি। হিঞ্জ বা পিন সাপোর্টের জন্য আমরা দুই ধরনের হচ্ছে রিয়াকশন ফোর্স পাই, একটা হরাইজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যালি। ক্লিয়ার? এটারও ফিগারটা মাথায় রাখতে হবে, এটার ফিগারটা এইভাবে আসতে পারে, অথবা হচ্ছে আপনার এভাবে আসতে পারে। এটার সাথে দেখা গেল যে একটা কোনো কিছু অ্যাটাচড আছে। স্যার উপরের দিকে টান দিলে স্যার রিঅ্যাকশন ফোর্স নিচের দিকে হবে না? হ্যাঁ, উপরের দিকে আমি টান দিচ্ছি, মানে উপরের দিকে টান দিলে রিঅ্যাকশন ফোর্স নিচের দিকে হবে, কিন্তু এই বডির ওয়েট, এই বডির ওয়েটের কারণে তো আমি যদি টান নাও দিই তাহলে কি হবে, সে নিচের দিকে ফোর্স কাজ করবে, ওইটার জন্য আমি নিচের দিকে ওয়েট কাজ করবে স্যার, উপরের দিকে রিঅ্যাকশন ফোর্স দিচ্ছি। আমি তো বলেছি ফার্স্টে একটা কথা, এই রিয়াকশন ফোর্স এর ডিরেকশন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন অথবা এভাবে দিতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। ঠিক আছে, এখানকার রিয়াকশন ফোর্স এর ডিরেকশন যে উপর এবং ডান সাইডে হবে এটার কোনো মানে নাই, নিচে ডান সাইডে, নিচে বাম সাইডে, উপরে বাম সাইডে, যে কোনো ভাবে আপনি দিতে পারেন। বাট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যে এখানে যে দুটা ফোর্স কাজ করবে এটা বুঝতে পারেন, পিন বা হিঞ্জ সাপোর্ট থাকলে এখানে দুটা ফোর্স কাজ করে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বুঝেছেন? আচ্ছা, এরপরে আমরা যদি যাই যে লাস্ট যে ফিক্স সাপোর্ট আছে সেটাতে যদি যাই, ফিক্স সাপোর্টের ক্ষেত্রে দেখেন যে আপনার এটা যেহেতু ফিক্স, দ্যাট মিনস কি, এটাকে আমি ঘোরাতেও পারবো না, এটাকে আমি হরাইজন্টালি মুভও করাতে পারবো না, বা ভার্টিক্যালি মুভও করাতে পারবো না। সো কোনো কিছু আমি কিন্তু এখানে করতে পারবো না। সো দ্যাটস ওয়াই ফিক্স সাপোর্টের ক্ষেত্রে হচ্ছে আমার তিনটা রিয়াকশন ফোর্স থাকবে, এক্স বরাবর একটা, ওয়াই বরাবর একটা, আর হচ্ছে আপনার মোমেন্টকেও সে হচ্ছে আটকাবে, দ্যাট মিনস রোটেশনটাকেও সে হচ্ছে আটকাবে। যেমন একটা পেরেক যদি আপনি দেয়ালের মধ্যে মেরে রাখেন, এটা তো একটা ফিক্স সাপোর্ট। সো দেখেন পেরেকটাকে আপনি উপরের দিকে টান মারলেও সে উঠবে না, কারণ সে হচ্ছে আপনাকে রিয়াকশন ফোর্স দিবে, বা সাইডে হরাইজন্টালি যদি আপনি টান মারেন তাও সেটা হচ্ছে উঠে আসবে না, বা এটাকে যদি ঘোরানোর চেষ্টা করেন তাও কিন্তু সে ঘুরবে না। ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমরা তিন ধরনের রিয়াকশন ফোর্স পাই। থিওরিটা কি সবাই ক্লিয়ার? আমি যদি আরেকবার সামারাইজ করি তাহলে বিষয়টা দাঁড়ায় হচ্ছে এরকম, আপনাদের টোটাল 1 2 3 4 5 পাঁচটা সিস্টেম থাকতে পারে সাপোর্টিভ ফোর্স এর জন্য। তো এই পাঁচটা পাঁচটা সাপোর্টের জন্য কি ধরনের রিয়াকশন কাজ করতেছে সেটা জানা আমার জরুরি। আপনাদের কোশ্চিনে সবচেয়ে বেশি ইউজ হবে রোলার, রকার, পিন, হিঞ্জ এবং ফিক্স সাপোর্ট। তো এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হবে। তো আপনাদের কোশ্চিনে যেটা থাকবে, যে সাপোর্ট গুলা দেওয়া থাকবে, এই সাপোর্ট গুলার যে আননোন কোয়ান্টিটি আছে, এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, এইগুলাকে আপনার ক্যালকুলেট করে বের করতে হবে। তো যেখানে আমার একটা মাত্র আননোন সেখানে আমরা কি ইউজ করতে পারি, সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো, অথবা সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো, অথবা মোমেন্ট অ্যাট এনি পয়েন্ট, ধরলাম এক্স পয়েন্ট ইকুয়ালস টু জিরো। সো এই তিনটা যেকোনো একটা আমরা ইউজ করতে পারি, যেখানে দুইটা সেখানে এই তিনটা যেকোনো দুইটা আমরা ইউজ করতে পারি, যেখানে তিনটা সেখানে আমার, যেখানে তিনটা সেখানে হচ্ছে আমার তিনটা ফোর্সই আমরা ইউজ করতে পারি, মানে তিনটা এই ইকুয়েশনই আমরা ইউজ করতে পারি। তো বোঝা গেছে?
জি স্যার এটা ছিল থিওরি এখন হচ্ছে আমরা জাস্ট একটা বা দুটো ম্যাথ দেখে আজকে ক্লাস শেষ করব আচ্ছা যে কাব্যর মনে হয় আইডি আসে নাই 51 তো ওটা অ্যাড করে দিবেন ম্যানেজমেন্টের কাব্য 51 সো সিমিলার ওই প্রবলেমটাতে যদি আসে ইয়ানের রোল 3 মিম ইয়ানের রোল 3 মিম আপনি কি আছেন স্যার আমার নেটে প্রবলেম হচ্ছে জি স্যার বলেন হ্যাঁ আচ্ছা আপনি আপনার কোশ্চেনটা ছিল যে এ তে কেন দুইটা দিলাম আর বি তে কেন একটা দিলাম আপনার কাছে আমি কোশ্চেন করতেছি যে এ এর সাপোর্টটা দেখতে কেমন ফিগার দেখে বলেন কোশ্চেন পড়ার দরকার নেই এটা কি রোলার এটা কি হিঞ্জ নাকি এটা ফিক্সড কোনটা স্যার এটা ফিক্সড না ফিক্সড তো না এই যে গোল আছে দেখেন একটা নাট আছে তাহলে এটাকে আমি রোটেট করতে পারবো তাহলে রোলার না রোলার হলে তো হচ্ছে আমার হরাইজন্টাল ফোর্সটাও বা ভার্টিক্যাল ফোর্স যে কোনো একটা ফোর্স অবস্ট্যাকল হয়ে যাবে এটা পিন হ্যাঁ এটা পিন এই ফোর্সটা দেখতে হচ্ছে পিনের মতো কারণ হচ্ছে এটা হচ্ছে পিন কেননা দেখেন আপনি হচ্ছে এটাকে উপরের দিকে টানতে পারবেন না বা হরাইজন্টালি মুভ করাতে পারবেন না কিন্তু হচ্ছে এই পিনের গোল থাকার কারণে আপনি এটাকে রোটেট করাতে পারবেন ফ্রিলি সো যেহেতু দুইটা জায়গাতে আমাদের মোশনটাকে অবস্ট্যাকল করতেছে তাহলে দুই দিকে হচ্ছে রিয়াকশন ফোর্স দিবে একটা হরাইজন্টালি একটা ভার্টিক্যালি আর এখানে কোশ্চেনে বলেই দেওয়া আছে যে এ হচ্ছে একটা পিন সো পিনের জন্য আমরা দুইটা হচ্ছে রিয়াকশন ফোর্স থাকে আর বিটা কি বলেন তো দেখে কি মনে হচ্ছে রকার এটা দেখে রকার মনে হচ্ছে সো এখানে বলা আছে যে এটা হচ্ছে রকার সো রকারের ক্ষেত্রে কয়টা রিয়াকশন ফোর্স থাকবে একটা একটা স্যার সো ওইটাই দেখানো হয়েছে এখানে একটা আর এতে আমার দুইটা হলো কেন কারণ ওটা হচ্ছে পিন সাপোর্ট বুঝেছেন সবাই আচ্ছা এখন এটাকে আমার সলভ করতে হবে তাই না এই তিনটা ফোর্স কে আমার বের করতে হবে এ এক্স এ ওয়াই আর বি সো এটা ডিরেকশন যে কোনো দিকে আপনারা নেবেন কোনো প্রবলেম নাই সো বাকি ফোর্স গুলো হচ্ছে দেখেন এখানে হচ্ছে নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে এখানে আরেকটা নিচের দিকে ফোর্স কাজ করতেছে তাহলে সামেশন অফ এফ ওয়াই যদি আমি নিই সেক্ষেত্রে আমি এ ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো না সামেশন অফ এফ ওয়াই নিলে আমি এ ওয়াই এর ভ্যালু পেয়ে যাব তাহলে এ ওয়াই এর ভ্যালু কত হবে বলেন তো এনিওয়ান এ ওয়াই এর ভ্যালু কত হবে এটা তো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে তাহলে সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 লিখতে পারি ধরেন কেউ হচ্ছে নিল নিচের দিকে তাহলে সেক্ষেত্রে কি আসবে এ ওয়াই প্লাস 9.81 প্লাস 25.5 ইকুয়ালস টু 0 তাই না এটা আসবে না 23.5 ইকুয়ালস টু 0 আসবে না যদি কেউ নিচের দিকে নেয় এ ওয়াই ডিরেকশন এ ওয়াই কে ধরেন কেউ নিল নিচের দিকে তাহলে তো আমরা এটা লিখতে পারি তাহলে এখান থেকে এ ওয়াই এর ভ্যালু কত আসবে মাইনাস আসলে হচ্ছে মাইনাস যে 33 সামথিং আসবে তাই না 33.31 এটা আসবে তাহলে দেখেন এটার যেহেতু ডিরেকশন বলতেছে মানে এটা ভ্যালু যেহেতু বলতেছে যে মাইনাস ঠিক আছে এটার ভ্যালু যেহেতু মাইনাস তাহলে কি হবে যে আমি ডিরেকশনটা যেটা ধরছি সেটা ভুল ধরা হয়েছে যেহেতু এটা মাইনাস এসেছে তাহলে এটা ডিরেকশনটা হবে উপরের দিকে তাহলে আমি বলতে পারি যে এ ওয়াই এর ডিরেকশন হবে হচ্ছে আপনার মাইনাসটাকে নাই করে দিই করে আমি বলতে পারি যে এ ওয়াই এর ডিরেকশন হবে উপরের দিকে বোঝা গেছে স্যার ডিরেকশনটা আবার একটু বললে ভালো
আচ্ছা আমার ভ্যালুটা তো এসেছিল এরকম মাইনাস, সো যেহেতু মাইনাস আসলো তাহলে আমি এওয়াই নিচের দিকে ধরাতে মাইনাস ভ্যালু এসেছে এওয়াই এর, তাহলে এওয়াই এর অ্যাকচুয়াল ডিরেকশন কি? এওয়াই যেহেতু মাইনাস তাহলে আমরা এটা লিখতে পারি না যে ay equals to minus ay, এটা লিখতে পারি না ভেক্টর ফর্মে। এটা মানে কি? মানে ay equals to minus ay মানে হচ্ছে আপনার যদি ay নিচের দিকে কাজ করে তাহলে minus ay কাজ করবে উপরের দিকে, তাই না? বা minus ay যদি উপরের দিকে কাজ করে তাহলে ay কাজ করবে নিচের দিকে। সো ওইখান থেকে আমি বলতে পারি কি ay এর ভ্যালু যেহেতু হচ্ছে আমার নেগেটিভ এসেছে, ঠিক আছে, ay এর ভ্যালু যেহেতু আমার নেগেটিভ এসেছে তাহলে ay এর ডিরেকশনটা হচ্ছে উল্টা দিকে হবে, মানে আমি যে ডিরেকশন ধরছি সেটার উল্টা দিকে হবে ডিরেকশন যদি আমি পজিটিভ ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই। সেক্ষেত্রে হচ্ছে আমার এওয়াই এর ভ্যালু হবে হচ্ছে আমার 33.31, কিন্তু মাইনাসটাকে আমি যদি উঠাই দিই মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে আমার ডিরেকশনটা ভুল, তো ডিরেকশনটা উল্টা দিকে হবে, সো দ্যাটস ওয়াই এই ডিরেকশন হচ্ছে আমার ভুল, তো ডিরেকশন চেঞ্জ হয়ে হবে উপরের দিকে। ক্লিয়ার? জি স্যার। স্যার এক্ষেত্রে কি সবসময় আমরা প্লাস নিয়ে কাজ করব, উপরে নিচে যাই থাকুক? হ্যাঁ, উপরে নিচে যেটাই আসুক না কেন আপনার ডিরেকশন যদি যেদিকে ধরবেন সেদিকে ধরার পর যদি আপনার ভ্যালুটা প্লাস আছে তাহলে প্লাস যদি আসে তাহলে আপনি বলবেন যে আপনার ডিরেকশন ধরাটা ঠিক আছে, দ্যাট মিন্স ওই ডিরেকশনে ফোর্সটা কাজ করতেছে। আর যদি আপনার ডিরেকশন ধরার পর যদি ভ্যালুটা নেগেটিভ আসে তাহলে হচ্ছে আপনার ডিরেকশন ধরাটা ভুল আছে, বিপরীত দিকে হবে। স্যার বাকি দুটা ফোর্স তো তাহলে আমরা উপরের দিকে নিয়ে মানে কাজ করতে পারি, সমস্যা তো নাই। বাকি মানে কি? মানে 9.81 না স্যার, 9.81 আর 23.5 যেটা, না এটা উপরের দিকে কি করে কাজ করবে? ওয়েট কি কখনো উপরের দিকে কাজ করে? ও আচ্ছা আচ্ছা স্যার, সরি। মানে আপনার কোশ্চেনে যেটা চেয়েছে আননোন, সাপোর্টের ক্ষেত্রে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ফোর্সটাকে ধরতে পারেন, কিন্তু আপনার কোশ্চেনে যে দিকে ডিরেকশন দেওয়া থাকবে অন্যান্য প্যারামিটারে সেটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। সো এখন হচ্ছে আমাকে ax আর b বের করতে হবে। সো ax b বের করার জন্য কি করতে পারি? সামেশন অফ f ax equals to 0 লিখতে পারি। সামেশন অফ f x equals to 0 লিখলে আমার হবে ax plus b equals to 0, তাই না? তো এটা হচ্ছে একটা ইকুয়েশন যেখানে দুইটাই আমার আননোন, তাহলে আমার আরো একটা ইকুয়েশন লাগবে। তো আরেকটা ইকুয়েশন বের করার জন্য আমি এম এ পয়েন্টের মোমেন্ট কে জিরো ধরি। সো এম এ ইকুয়ালস টু জিরো যদি ধরি এবং ধরলাম যে হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ, সো ক্লকওয়াইজ যদি পজিটিভ ধরি, এই এ পয়েন্টের এগেনস্টে যদি আমি মোমেন্ট বের করি তাহলে এ পয়েন্ট দিয়ে যে কয়টা ফোর্স যায় সেগুলোর তো মোমেন্ট থাকবে না, কারণ পারপেন্ডিকুলার ডিস্টেন্স জিরো। বাকি থাকলো কয়টা? এটা এটা আর এটা, এই তিনটা ফোর্স। সো এই ফোর্স ইনটু এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? 2। এটার আবার মোশন হচ্ছে এদিকে, তাহলে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ না সরি ক্লকওয়াইজ? সো ক্লকওয়াইজ কে তো আমি পজিটিভ ধরছি, তাহলে আমি লিখতে পারি যে 9.8 ইনটু 2, তাহলে এটার মোমেন্ট পেয়ে গেলাম। এবং এটার মোমেন্ট কি? এটাও ক্লকওয়াইজ, এবং এটা ডিস্টেন্স কত? 6 মিটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর ফোর্সের ভ্যালু হচ্ছে আমার 23.5। সো ফোর্স ইনটু ডিস্টেন্স এটাও প্লাস হবে, কারণ এটাও ক্লকওয়াইজ, 23.5 ইনটু 6। এটা কি বুঝলেন? জি স্যার। এরপর আরেকটা কি থাকবে? বি, এই বি ফোর্সের জন্য কি হবে বলেন তো ডিরেকশনটা? অ্যান্টি ক্লকওয়াইজ, এবং এটা ডিস্টেন্স কতটুকু? 1.5, আর ফোর্সের ভ্যালু হচ্ছে আমার বি, তাহলে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ দ্যাটস ওয়াই মাইনাস লিখবো, মাইনাস 1.5 বি, এটা লিখতে পারি না? জি স্যার। সো এখান থেকে আমরা বি এর ভ্যালু পেয়ে যাব, এটা তো জিরো, সো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে বি এর ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে? বি এর ভ্যালু কত আসবে? বি এর ভ্যালু এসেছে 107.1 কিলোনিউটন।
তো যেহেতু ভ্যালুটা পজিটিভ এসেছে তার মানে আমার এই ডিরেকশন ধরাটা ঠিক আছে, এটা কি বুঝলেন? তাহলে বি এর ডিরেকশন এদিকেই হবে, তাহলে আমার এই ডিরেকশন ধরা ঠিক আছে, বি এর ডিরেকশন এদিকেই হবে। এখন এ এক্স কত আসবে তাহলে? এটা কি বুঝলেন সবাই? ক্লিয়ার, সবাই বুঝেছেন? স্যার এ পয়েন্টে মোমেন্ট জিরো কেন ধরলাম? কারণ এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যে কোনো পয়েন্টে মোমেন্ট জিরো, সেটা জি পয়েন্ট হোক বা বি পয়েন্ট হোক বা এ পয়েন্ট হোক, যে কোনো পয়েন্টের এগেইনস্টে মোমেন্ট জিরো হবে, কারণ এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। ওকে স্যার। এরপর আর কারো কোনো কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমাদের প্রবলেম গুলো এভাবে সলভ করতে হবে। দেখেন এখানে তিনটা আননোন ছিল, দেখে আমি সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো দিয়ে একটা ইকুয়েশন পেয়েছি, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো দিয়ে আরেকটা ইকুয়েশন পেয়েছি, এবং যে কোনো একটা পয়েন্টের এগেনস্টে মোমেন্ট বের করে আরেকটা ইকুয়েশন পেয়েছি। তো তিনটা ইকুয়েশন তিনটা আননোন সলভ করেছি, অ্যান্সার পেয়ে গেছি। এখানে বলেন তো এইটা কি ধরনের সাপোর্ট? এটা কি ধরনের সাপোর্ট? হিঞ্জ বা পিন সাপোর্ট। হিঞ্জ বা পিন। তাহলে এটা কয়টা রিঅ্যাকশন ফোর্স থাকবে? দুটো, উপরের দিকে একটা, ডান সাইডে বা বাম সাইডে একটা। আর এটা কি ধরনের সাপোর্ট? স্যার রোলার, 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 রোলার সাপোর্ট। তাহলে এটা কয়টা রিঅ্যাকশন ফোর্স থাকবে? একটা। তাহলে টোটাল কয়টা আননোন প্যারামিটার? স্যার তিনটা। তিনটা আননোন। কয়টা ইকুয়েশন লাগবে? আরেকটা পাবো, আর যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিব, সেটা এ পয়েন্টের এগেইনস্টে মোমেন্ট নিতে পারি বা এই বি পয়েন্টের এগেইনস্টে নিতে পারি, যে কোনো একটা পয়েন্টের এগেইনস্টে মোমেন্ট নিয়ে বাকি লাস্ট প্যারামিটারটা বের করব। বোঝা গেছে? জি স্যার। তো এটাই করছে, দেখেন সামেশন অফ এফ এক্স নিয়েছে। মানে আবার এটাও করা যায় যে সামেশন অফ এফ এক্স নিলাম আর দুইটা পয়েন্টের এগেইনস্টে মোমেন্ট বের করলাম, তাও তো আমি তিনটা ইকুয়েশন পাচ্ছি। চেক করার জন্য আমরা সামেশন অফ এফ ওয়াই দিয়ে চেক করলাম। মানে আপনাদের কোশ্চেনে চেক করে দেখাতে হবে না, আপনাদের প্যারামিটার মানে ভ্যালুগুলো বের করতে পারলেই হলো, ভি এক্স বি ওয়াই এ এই তিনটা বের করতে পারলেই হলো। এখানে বলেন তো কি কি আছে, কয়টা সাপোর্ট? স্যার রোলার তো আছে। কয়টা? দুইটা রোলার না, এটা একটা রোলার, এটা একটা রোলার, তাহলে দুইটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স থাকবে, দেখেন। আর এইটা হচ্ছে একটা টান, কেবল দিয়ে টান দেওয়া আছে উপর থেকে, এটারও একটা ফোর্স থাকবে। কেবলের রিঅ্যাকশন ফোর্স কি? উপর দিয়ে কাজ করে, তো উপর দিয়ে কাজ করতেছে। এই টোটাল তিনটা হচ্ছে আপনার আননোন প্যারামিটার, সেই তিনটাকে সলভ করতে হবে। বোঝা গেছে? জি স্যার। এখানে বলেন তো এটা কি ধরনের সাপোর্ট? ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট। তাহলে এখানে কয়টা প্যারামিটার থাকবে আননোন? তিনটা প্যারামিটার স্যার। তিনটা, এক্স অ্যাক্সিস এর দিকে ফোর্স একটা, ওয়াই অ্যাক্সিস এর দিকে ফোর্স একটা, আর একটা হচ্ছে মোমেন্ট। তো মোমেন্টের ডিরেকশন আপনার ইচ্ছা মতো ধরে নেবেন, কাউন্টার ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ যদি ধরেন, যদি অ্যানসারটা মাইনাস আসে তাহলে হচ্ছে আপনার অ্যানসার হবে হচ্ছে ক্লক, মানে উল্টাটা। বোঝা গেছে? ধরেন আপনি এখানকার মোমেন্টের ডিরেকশনটা ধরছেন এরকম, সে এম ই, তাহলে এটা কি আপনি
অ্যান্টি ক্লকওয়াইজ ধরছেন তাই না, কিন্তু আপনি ক্যালকুলেট করে দেখলেন যে এমই এর ভ্যালু এসেছে নেগেটিভ, তাহলে আপনার ডিরেকশনটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, ক্লকওয়াইজ হয়ে যাবে, ক্লকওয়াইজ হবে, ওইটাই আমি বললাম। সো যাই হোক, এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে বা খেয়াল রেখে ম্যাথটা সলভ করতে হবে। এই ছিল মোটামুটি ফোর্থ চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টারে শুধুমাত্র হচ্ছে আমরা 2D প্রবলেম গুলাই করবো, ঠিক আছে, 2D প্রবলেম গুলাই শুধু করবো, 3D প্রবলেম আমরা ফোর্থ চ্যাপ্টারের জন্য করবো না, শুধু 2D করলে আপনাদের চলবে। এতদূর পর্যন্ত হচ্ছে আপনাদের 4.7 এর আগ পর্যন্ত হচ্ছে আপনাদের থাকবে ফোর্থ চ্যাপ্টার থেকে। 3D ফোর্স এর জন্য আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যানালাইসিস করব না ফোর্থ চ্যাপ্টারে। বোঝা গেছে? আর এটা যখন ভিডিও বানাবো আমি হচ্ছে অনুশীলনী হচ্ছে আপনাদের এই যে 4.4 4.7 4.12 এই তিনটা ম্যাথ সলভ করে দিব। আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে হচ্ছে এইটা এইটা আর হচ্ছে এই তিনটা ম্যাথ, মানে টোটাল হচ্ছে পাঁচটা ম্যাথ হচ্ছে অ্যাসাইনমেন্টে থাকবে। আচ্ছা এইটাও সলভ করে দিব অবশ্য, আর একটা আছে, ছয়টা টোটাল ম্যাথ থাকবে। চ্যাপ্টার ফোর কি বুঝেছেন সবাই? চ্যাপ্টার ফোর এর মেন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আপনাকে রিয়াকশন ফোর্স গুলো বুঝতে হবে। কোশ্চিনে অনেক সময় বলা থাকবে রিয়াকশন ফোর্স গুলা কেমন, মানে সাপোর্ট গুলা কেমন, আবার অনেক সময় শুধুমাত্র ফিগার দেখে আপনাকে বুঝতে হবে। তো এই জন্য ওই রিয়াকশন ফোর্স গুলার ফিগার গুলা ভালো করে মাথায় রাখবেন, আর রিয়াকশন ফোর্স কোনটা দ্বারা কয়টা ফোর্স পাওয়া যায় সেটা মাথায় রাখতে হবে। যেমন রোলার দ্বারা একটা ফোর্স রিয়াকশন ফোর্স থাকে, হিঞ্জ বা পিন দ্বারা দুইটা রিয়াকশন ফোর্স থাকে, ফিক্সড দ্বারা তিনটা হচ্ছে রিয়াকশন ফোর্স, মানে দুইটা রিয়াকশন ফোর্স আর একটা হচ্ছে রিয়াকশন মোমেন্ট থাকে। তো এতদূর পর্যন্ত আমার বলার ছিল, এখন যদি কারো কোনো কোশ্চিন থাকে করতে পারেন, আর যদি কোশ্চিন না থাকে তাহলে ক্লাস এখানেই শেষ করব। এনিওয়ান? স্যার আমরা কি হচ্ছে থার্ড চ্যাপ্টারে যে কাপল পার্ট আর হচ্ছে ফোর্থ চ্যাপ্টারে যে ম্যাথ এটার উপর কি একটা সফট ক্লাস পাবো আগের মতো? না, সেকেন্ড থার্ড চ্যাপ্টার তো শেষ, ওটার জন্য আর কোনো সফট ক্লাস থাকবে না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি অভি বলেন। স্যার একাধিক সাপোর্ট যখন স্যার ইউজ করতেছি স্যার, তো স্যার একটা সাপোর্টের উপর আরেকটা সাপোর্টের কোনো ইয়ে থাকে না, মানে প্রভাব থাকে না স্যার, মানে সামহাও আমি রোলার আর হিঞ্জ একসাথে ইউজ করতেছি। এখন যদি হিঞ্জ মানে রোলার তো পারপেন্ডিকুলার আমি মুভ করতে চাচ্ছি বাট হিঞ্জের কারণে হচ্ছে না, এরকম হয় না স্যার? হ্যাঁ মানে ওইটাই তো হচ্ছে টোটালি, তো আপনি হচ্ছে মানে যেহেতু ইকুইলিব্রিয়াম হচ্ছে স্যার, আজি স্যার আচ্ছা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে তাহলে হচ্ছে পুরো বডির উপরেই তো হচ্ছে দুইটা প্রভাব রয়েছে, তো এই জন্য তো ফোর্স এর ভ্যালু গুলা চেঞ্জ হচ্ছে, ক্যালকুলেট করে যখন বের করতেছি তখন ফোর্স এর ভ্যালু গুলা চেঞ্জ হচ্ছে। যদি আপনি বডি ওয়েট চেঞ্জ করে দেন তাহলে দেখবেন যে রিয়্যাকটিভ ফোর্স গুলো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড থার্ড চ্যাপ্টারে যেরকম সেকেন্ড চ্যাপ্টারের উপর যেরকম একটা প্রবলেম সলভিং ক্লাস নিয়েছিলাম এটার জন্য কোনো প্রবলেম সলভিং ক্লাস থাকবে না, বাট এই চার নম্বর চ্যাপ্টারের যেই থিওরি প্লাস হচ্ছে অনুশীলনীর কিছু ম্যাথ সহ একটা ভিডিও থাকবে, ওটা খুব একটা বেশি বড় হবে না, হয়তো বা 20-25 মিনিটস এর মধ্যে বা 30 মিনিটস ম্যাক্সিমাম, যেহেতু চার নম্বর চ্যাপ্টার একদমই ছোট। এর পরবর্তীতে আমরা আরো দুইটা বা তিনটা চ্যাপ্টার এই বই থেকে করব, তাহলে হচ্ছে আমাদের ভেক্টর মেকানিক্স শেষ হবে, তো ওই চ্যাপ্টার গুলো খুব ছোট, একটা করে লেকচার দিয়ে শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে বড় চ্যাপ্টার পাবো হচ্ছে সলিড মেকানিক্স। সলিড মেকানিক্সে আপনার দুইটা চ্যাপ্টার ডায়াগ্রাম ট্রায়াগ্রাম ড্র করার আছে, সো ওগুলো হচ্ছে বেশ বড় এবং বেশ জটিল, সো আপনি যদি ভেক্টর মেকানিক্সের নলেজ গুলো ঠিকভাবে গেইন না করতে পারেন তাহলে ওগুলোতে সলভ করতে আপনার প্রবলেম হবে। এই জন্যই আমরা সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার অনেক বেশি পরিমাণ টাইম দিয়েছি। আর কারো কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার আছে?
স্যার এরপরে কি আমরা কোনো ডাইনামিক্স এর চ্যাপ্টার টপটার পাবো নাকি না ডাইনামিক্স এর চ্যাপ্টার আমরা করব না সব কি স্ট্যাটিস্টিক্স এর উপর স্ট্যাটিস্টিক্স করব স্ট্যাটিস্টিক্স করব এরপরে সলিড মেকানিক্স করব আচ্ছা স্যার তো ঠিক আছে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর শিডিউল যে ক্লাস সেটা ওইভাবেই নরমাল উইকেই হতে থাকবে